আপনাদের একটু অনুরোধ জানাবো, ফাঁকা জায়গা পূরণ করে বসবেন, বারবার যেন ডাকা না লাগে বা বলতে না হয়, বা কর্তৃপক্ষ আপনাদেরকে অনুরোধ করবেন যে একটু সামনে ডাকার জন্য, এমনটা যেন না হয়, এই জন্য আপনারা একটু সামনে এগিয়ে আসেন। ফাঁকা কেউ সামনে রাখবেন না, আরেকজন মুসলিম ভাইকে বসার সুযোগ করে দিবেন। হতে পারে আজকে আপনি একটু কষ্ট করে চেপে বসলেন, আরেকজন ব্যক্তি পিছনে এসে বসার সুযোগ পেল, আজকের আলোচনা শুনে উনি সিরাতে মুস্তাকিম খুঁজে পেলেন, সঠিকটা বুঝতে পারলেন, সারা জীবন উনি যে আমল করবেন তার একটা অংশ কিন্তু আপনার আমল নামায় লিখা হবে, কারণ আপনি তাকে একটু সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা, কেউ যদি কাউকে একটা ভালো কাজের সুপারিশ করে, একটা কল্যাণের বিষয়ে পরামর্শ দেয়, একটু সহযোগিতা করে, তাহলে ও ভালো কাজ করে যে নেকি পাবে তার একটা অংশ ওই ব্যক্তির আমল নামায় লিখা হবে, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করেছে বা পরামর্শ দিয়েছে। অমাইয়াসফা সাফাতান সাইয়্যা এখন লাহু কিফলুম মিনহা, আর যদি কাউকে খারাপ কাজের পরামর্শ দেয়, খারাপ কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, তো খারাপ কাজ করে যে পাপ হবে, পরামর্শদাতা সুপারিশকারী বা সাহায্যকারী সহযোগিতাকারীর অনুরূপ পাপ হবে। তো আজকের এই কল্যাণের বৈঠকে, এই নেকির বৈঠকে আপনি একটু এগিয়ে আসলেন, একটা ইঞ্চি এগিয়ে আসলেন, যদি শুরু থেকে শেষ পর্যন্ত 50 জন লোক থাকে আর 1 ইঞ্চি করে এগিয়ে আসি, তাহলে 50 ইঞ্চি মানে কয়েকজন বসার সুযোগ পেয়ে যাবে। এই যে সহযোগিতাটা করলাম, তো যারা এর আওতাভুক্ত হলেন তাদের আমল নামার নেকি আমাদের আমল নামায় লিখা হবে ইনশাআল্লাহ। সবার উপস্থিতি দেখুন, এইরকম দিনী বৈঠক যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন এবং সুন্নার বিশ্লেষণ হয়, এই বৈঠকে উপস্থিত হলে আমাদের লস নেই, ক্ষতি নেই, যতটুকু রয়েছে ততটুকুতে কল্যাণ ইনশাআল্লাহ, যদি কোরআন এবং সুন্না ভিত্তিক আলোচনা হয়। তারপর আমি ওসাতের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, 1556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আলোচনা পর্যালোচনা হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আহ্বান জানান, ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা বাড়ি চলে যাও, তোমাদের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, বিনয় নম্রতার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন এবং সুন্নার আলোচনা শুনি, আল্লাহকে স্মরণ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন, আমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের যে ফলাফল, এই ফলাফলের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠকটিকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠকের ওসিলায় যে যেভাবে সম্পৃক্ত হয়েছি, সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন।